বল তুই কি বলবি বল, এ বান্দা তুই কি বলবি বল, আল্লাহ রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, আল্লাহ ওই বান্দার জবাবে 70 বার জবাব দেয়, বান্দা কি বলবি বল, বান্দা কি বলবি বল, বান্দা তুমি কি বলবা বলো, আমি তোমার সকল কথা শুনতে রাজি আছি, জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, রাত্রিবেলা আমরা ঘুমায় থাকি, ঘুমাই না গো রাত্রে, আমরা ঘুমাই না, যদি একটা দিন আমাদের ঘুম না হয় আমরা কত পাগল হয়ে যাই, দুনিয়ার বুকে সব কিছু এলোমেলো হয়ে যায়, আমরা দুনিয়ার কিছু ভালো লাগে না যদি একটা রাত্রি ঘুম জাগ্রত হয়। কখনো কি চিন্তা করেছেন আল্লাহ যে একাই যে দুনিয়ার জমিনটাকে চলাইতেছে, আল্লাহকে আল্লাহর কি ঘুমানোর প্রয়োজন হয় না, আল্লাহর কি ক্লান্ত লাগে না, কখনো কি ভাবছেন, কখনো ভাবছেন গো, কোনো দিনও ভাবেন নাই, আল্লাহকে যদি বলেন আল্লাহ তুমি কি ঘুমাও না, তোমার কি ঘুমানোর প্রয়োজন হয় না, আল্লাহ তুমি কি তোমার কি ঘুমানোর প্রয়োজন হয় না, আল্লাহ তখন ডাক দিয়ে বলে বান্দা রে আমি আল্লাহ, ওই আল্লাহ আমি রাত্রিবেলা এই জন্য জেগে জেগে থাকি, আমার ঘুমের প্রয়োজন হয় না, আমার ঘুমের দরকার নাই, আমি রাত্রিবেলায় জেগে জেগে এই জন্য থাকি, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই আমাকে রাত্রিবেলায় কিছু এমন বান্দা আছে নিজের গুনার কথা স্মরণ করে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করবে, আমি ওই সময় যদি আল্লাহ ঘুমাইয়া থাকি আমি ওই সমস্ত বান্দার জবাব দিতে পারবো না, জোরে কর না সুবহানাল্লাহ, আমার ঘুমানোর প্রয়োজন নাই, আমি ঘুমানোর দরকার নাই, আমি রাত্রি জাগে জাগে সারা দিন জাগে জাগে আমি সকল বান্দাদের দোয়া শুনি, জোরে কর না সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, পৃথিবীতে তওবা করবেন এত তওবা এত একটা বড় গুণ, পৃথিবীর বুকে যত গুণা করেছেন না কেন, জিন্দিগিতে গুণা করতে 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 জিন্দিগিকে ধ্বংস করে দিয়েছেন, একটিবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ সকল গুণাকে মাফ করে দিয়ে আপনাকে আমাকে মাফ করে দিয়ে বেগুনা মাসুম বানাইয়া দিবে, জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে আসছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম, নাম শুনছেন না নাই, নাম শুনছেন না নাই, আমার ভাইরা আমার বন্ধুগণ, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের জামানার মধ্যে এমন একটা সময় হয়ে গেল, এক বছর হয়ে গেছে জমিনের মধ্যে কোনো বৃষ্টি নাই, জমিনের মধ্যে কোনো পানি নাই, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে তিনার উম্মত গিয়ে বললেন, ওগো হুজুর দয়া করে আল্লাহর কাছে একটু দরখাস্ত করেন, হুজুর আল্লাহ যেন দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু করে দেয়, ওগো হুজুর আপনি দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, তওবা কত বড় জিনিস, আপনি যত বড়ই গুনাহ করেন না কেন আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেন আল্লাহ আপনার আমার সমস্ত গুনাহকে মাফ করে দেবে, জোরে কর না সুবহানাল্লাহ। এ বন্ধু, আল্লাহর নবী যখন আল্লাহর কাছে দরখাস্ত করলেন, ডাক দিয়ে বলেন আল্লাহ আমার উম্মতগুলি দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি হওয়ার জন্য দরখাস্ত করতে বলেছেন, ও আল্লাহ দয়া ও মায়া করে তুমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটা মজলিস তৈয়ার করো, মজলিসের মধ্যে তুমি আমার কাছে দোয়া চাও, আমি তোমার দোয়াকে কবুল করে নেব, জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর কথা মতো হযরত মূসা আলাইহিস সালাম মজলিস তৈয়ার করলেন, মজলিসের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তুমি যেমন মজলিস তৈয়ার করতে বলেছো রে আল্লাহ, ও আল্লাহ তুমি যেমন মজলিস তৈয়ার করতে বলেছো তেমন মজলিস আমি তৈয়ার করেছি আল্লাহ, এবার তুমি আমাকে আমার দোয়া কবুল করে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ শুরু করে দাও। আল্লাহকে তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও আমার নবী মূসা শুনে নাও শুনে নাও, আমি তোমার দোয়াকে কবুল করব না, জোরে কর না নাউজুবিল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন আল্লাহ বলেন 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 আপনি কিসের জন্য দোয়া কবুল করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন তোমার মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি আছে, সে ব্যক্তিরা জিন্দিগির মধ্যে এমন আমল করেছে, এমন কুকর্ম করেছে, জেনা করেছে, পাপ কাম করেছে, ওই বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার মজলিস থেকে বাহির হয়ে যাবে না আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না। নবীজি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম আশ্রিত হয়ে গেলেন, আসুরিদ হয়ে গেলেন, এ বন্ধু ডাক দিয়ে বললেন
আল্লাহ এখন আমি কি করব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন ওই উম্মতকে তোমার ওই মজলিস থেকে বাহির হয়ে যেতে বলো যতক্ষণ পর্যন্ত বাহির হবে না ততক্ষণ পর্যন্ত আমি দোয়া কবুল করব না হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তাআজ্জুব হয়ে গেলেন তাআজ্জুব হয়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম ডাক দিয়ে বললেন ও আমার উম্মতেরা তোমাদের মধ্যে এমন একজন লোক রয়েছে সবাদের মধ্যে এমন একজন লোক রয়েছে ওই লোকটা যতক্ষণ পর্যন্ত এই মজলিস থেকে বাহির হয়ে যাবে না আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করবে না লোকটার অন্তরের মধ্যে চিৎকার দিয়ে উঠেছে মনে মনে বলতেছে মাহবুব জিন্দেগির মধ্যে এতদিন যে গুনাহ করেছি আল্লাহ আজ পর্যন্ত আমার দোয়া আমার গুনাহকে দেখতে পারে না আল্লাহ আমাকে সকলেই ভালো মানুষ মনে করেছে রে আল্লাহ আমি কোনোদিন কোনো মানুষের সামনে এরকম কোনো গুনাহ করি নাই আজকে যদি আমি এই মজলিস থেকে বাহির হয়ে যাই মানুষ আমাকে বলবে এই মানুষটা এত খারাপ মানুষ এই মানুষটার জন্য আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দিয়েছে কথা বলেন ঠিক না ব্যাটি ওই সাহাবা তাআজ্জুব হয়ে মনের মধ্যে কষ্ট নিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছেন আল্লাহ ও আল্লাহ জিন্দেগির মধ্যে তো গুনাহ করেছি আজকে আমি খালেজ দিলে তওবা করে নিলাম জিন্দেগির মধ্যে আর কোনোদিন গুনার কাজ করব না মনে মনে ডাক দিয়ে বললেন আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছেন আল্লাহ জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে বৃষ্টি বর্ষণ আরম্ভ করে দিলেন নারায়ে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে বৃষ্টি আরম্ভ করে দিলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম তো আজব হয়ে গেলেন ডাক দিয়ে বললেন পৃথিবীর জমিনে আল্লাহ তুমি তো বলেছিলে ওই বান্দা যতক্ষণ পর্যন্ত বাহির হবে না ততক্ষণ পর্যন্ত তুমি আমার দোয়া কবুল করবে না রে আল্লাহ ওই বান্দা